আজ আবারও আপনাদের সামনে আমি একটি দম বন্ধ খুপুরি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আর এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনারা কোনো নারী হোক পুরুষ হোক তাকে দূর থেকে বশীকরণ করে বেঁধে আনার মতো বেঁধে আনতে পারবেন। এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সে যদি ঘুমিয়েও থাকে তাকে কিন্তু ঘুম থেকে উঠতে বাধ্য হতে হবে। এই মন্ত্র এমন একটি মন্ত্র যা প্রয়োগ করলে কারোর বাপের সাধ্য নেই যে সে আপনার সঙ্গে দেখা না করে পারবে, আপনার ভালোবাসা স্বীকার না করে সে অন্য কোথাও ঘুরে বেড়াবে, তার ক্ষমতা কোনো দিন থাকবে না, সেই ক্ষমতা সে হারিয়ে ফেলবে। বন্ধু, খুপুরি মন্ত্র, এই মন্ত্রটি অতি জাগ্রত একটি মন্ত্র, সিদ্ধ একটি মন্ত্র। এই মন্ত্র আপনাকে সিদ্ধ করতে হবে না, শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করবেন, একবার মন্ত্র পাঠ করেই কিন্তু তাকে আপনারা বশীকরণ করতে পারবেন। খুব সহজে, অতি সহজে হয়তো এক ঘন্টার মধ্যেই কিন্তু সে আপনার সামনে হয়তো হাজির হবে। আর যদি রাত হয়ে থাকে হয়তো সে ছটফট করবে আপনার কাছে আসার জন্য। তো বন্ধু, আপনাদের আজ এই মন্ত্রের নিয়ম কানুন কীভাবে পাঠ করতে হবে, কীভাবে করতে হবে, কীভাবে আপনারা কোন দিন করবেন সমস্ত কথাই আপনাদের বলবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা আশা করি আশানুরূপ ফল, আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী ফল অবশ্যই পাবেন। এবং আপনারা এই মন্ত্রের প্রয়োগে তাকে কাছে টেনে নিয়ে কিন্তু নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। যদি আপনার প্রেম হারিয়ে গিয়ে থাকে, যদি আপনাকে ছেড়ে দিয়ে সে চলে যায়, আপনাকে কষ্টের মধ্যে দিয়ে সে চলে যায়, আপনার কান আপনি অনেক কান্নাকাটি করেছেন তার সামনে গিয়ে, অনেক বোঝানোর চেষ্টা করেছেন, তবুও কিন্তু সে আপনার কাছে ফিরে আসেনি, আপনাকে ছিটকে ফেলে দিয়ে সে চলে গেছে। আর যদি কেউ কাউকে ভালোবাসেন, নতুন কাউকে প্রেম নিবেদন করেছেন, অথচ সে আপনার প্রেমকে প্রত্যাখ্যান করেছে, আপনার কথায় সে রাজি হয়নি, আপনাকে সে পছন্দ করেনি, এমন ক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রয়োগটি করলে আপনারা সফল হবেন। আজকের মন্ত্র দম বন্ধ খুপুরি মন্ত্র। এই দম বন্ধ খুপুরি মন্ত্র মাত্র একবার এক নিঃশ্বাসে পাঠ করবেন। ছোট একটি মন্ত্র, এক নিঃশ্বাসে আপনাকে পাঠ করতে হবে। তো যে কোনো নারীকে আপনারা বসে রাখতে পারবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আর যদি আপনি নারী হয়ে থাকেন, কোনো মেয়ে হয়ে থাকেন, তো অবশ্যই কোনো ছেলে মানুষকে আপনি বশ করতে পারবেন, আপনার প্রেমিককে আপনি বসে রাখতে পারবেন, সারা জীবনের জন্য তাকে কিন্তু কাছে রেখে ঘর সংসার করতে পারবেন, এমন প্রয়োগ। তো এই শক্তিশালী প্রয়োগটি কখনো বৃথা যায়নি, আজ আপনাদেরকে বলছি আপনারও যদি প্রয়োগ করেন এই প্রয়োগটি বৃথা যাবে না। তো বন্ধু, আপনাদের বলবো সেই মন্ত্র কী। তো তার আগে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ও গাছগাছড়ার ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু, মন্ত্রটি হলো দমের উপর দম টানি, টানি মুখের দেহ আত্মা মন, হে রব্বুল আলামিন অমুখের সাথে করাও মাখামাখি, নইলে শিব শঙ্করের মস্তক কাটি, বিহকে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকবার বলছি, দমের উপর দম টানি, টানি অমুকের দেহ আত্মা মন, হে রব্বুল আলামিন অমুকের সাথে করাও মাখামাখি, নইলে শিব শঙ্করের মস্তক কাটি, বিহকে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই মন্ত্রটি আপনারা কিভাবে পাঠ করবেন, রাত্রেবেলা 12টার পরে করবেন, শুক্রবার ছাড়া, বৃহস্পতিবার ছাড়া, এই দুটি দিন ছাড়া যে কোনো দিন করতে পারবেন, রাত 12টার উপরে। পূর্ব দিকে মুখ করে বসবেন নির্জন ঘরের মধ্যে, নির্জন ঘরের মধ্যে পূর্ব দিকে মুখ করে পাক পবিত্র হয়ে বসবেন। তারপর আপনারা সেই মেয়েটির একটি ফটো নিয়ে আসবেন, আপনারা একটি ফটো জোগাড় করবেন, যে কোনো উপায়ে সেই মেয়েটির একটি সুন্দর ফটো জোগাড় করবেন। আর আপনি যদি একটু মেয়ে হয়ে থাকেন তবে সেই ছেলেটির বা আপনার প্রেমিকের একটি ফটো জোগাড় করবেন। তারপর আপনারা সেই ফটোটি পাক পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে নির্জন ঘরের মধ্যে আপনারা ফটোটিকে নিয়ে সামনে বসবেন। তারপর এই মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনারা পাঠ করবেন, একবার মাত্র, এক নিঃশ্বাসে একবার পাঠ করেই আপনারা সেই ফটোর উপরে, আপনারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা স্মরণ করে, তাকে মনে করে, আপনারা মনে করবেন যে তাকেই চুমু দিচ্ছেন, সেই চিন্তা করে সেই ফটোর উপরে একটি চুমু দেবেন। তো এই দমবন্ধ মন্ত্র আপনারা একদমে পড়ে
আপনারা সেই ফটোর উপরে একটু চুমু দেবেন। তার ফটোর আর বলবো, এই মন্ত্রের মধ্যে দেখুন অমুক রয়েছে, অমুক দুটি জায়গায় অমুক রয়েছে, সেই অমুকের জায়গায় আপনারা সে নারী বা পুরুষের নাম বলবেন। এইভাবে মন্ত্র পড়ে ফটোর উপরে একবার চুমু দেওয়ার সাথে সাথে তার মধ্যে বিদ্যুৎ চমকে যাবে, বজ্রপাতের মতো তার মধ্যে চমকানি ঘটবে। সে যদি ঘুমিয়ে থাকে হঠাৎ করে, কিন্তু সে ঘুম ভেঙে যাবে, আপনার কাছে আসার জন্য ছটফট করবে, আর আজীবন আপনাকে আর কোনোদিন ছেড়ে যেতে পারবে না এই মন্ত্রের প্রভাবে। আপনি বশীকরণ করতে পারবেন, কঠিনভাবে বশীকরণ করতে পারবেন তাকে, আপনাকে ছাড়া কাউকে চিনবে না, এই জগৎ আপনার জন্যই, এই জগৎ তার জন্য, এইভাবেই কিন্তু সে পরিচিত হবে আগামী দিন। তো বন্ধু, প্রেম আর ভালোবাসা এই দুটি মিলন এমনভাবে ঘটবে এই মন্ত্রের প্রভাবে, যেটি আপনারা আপনাদের সঙ্গে সারা জীবন ধরে রাখতে পারবেন, ঘর সংসার করতে পারবেন, তাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। মন্ত্রের প্রভাবে সে আপনাকে ছাড়া চিনবে না, আপনাকে ছাড়া কিছুই জানবে না। তো বন্ধু, আজ এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।